শসা গাছে অতিরিক্ত স্ত্রী ফুল আনবে কোন সার অনেকেই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যে দাদা শসা গাছে হাজার হাজার স্ত্রী ফুল আনার জন্য আমি কোন সার দেব কোন সারে শস্যাগাছে স্ত্রী ফুল আনে এমন কোন সার আছে হ্যাঁ বন্ধু এমন একটা সার আছে যা আমরা অধিকাংশ চাষিরা শসের গাছে ব্যবহার করি না আমরা ব্যবহার ভুলেই গেছি নতুন এসছে আমরা কিন্তু জানি না অনেকেই জানি না অনেকেই ব্যবহার করি অনেকেই ব্যবহার করি না অনেকের স্থান পাওয়া যায় অনেকের স্থানে পাওয়া যায় না তাই বন্ধু এই ভিডিওতে এমন একটা সাদের কথা উল্লেখ করব যেটা ভারত বাংলাদেশ উভয় স্থানে পাওয়া যায় এবং যেটি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার গাছের একেবারে এই যে দেখতে পাচ্ছেন ছোটো গাছের একেবারে গিটে গিটে স্ত্রী ফুল এসছে আপনার গাছেও ওই রকম একেবারে গিটে গিটে স্ত্রী ফুল আসবে শসা হবে সুস্বাদু এবং সেই সঙ্গে সঙ্গে আপনার শসার চাহিদা থাকবে বাজারে অত্যাধিকারে হ্যাঁ বন্ধু আপনি ঠিক শুনেছেন চলুন এবার কোন রাসায়নিক সার রয়েছে যেটা শর্ষে গাছে খুব দ্রুত স্ত্রী ফুল আনে সেটা নিয়ে আজ আজকের ভিডিওতে সুন্দরভাবে একেবারে ডিসকাস করে দেবো শর্ষের গাছে স্ত্রী ফুল আনার জন্য ফার্স্টেই আপনি রাসায়নিক সার হিসাবে যে সারটা দেবেন সেটার নাম তো অবশ্যই জানিয়ে দেবো তার আগে জানিয়ে দিই সর্ষে গাছে স্ত্রী ফুল আনার জন্য কোন সারটা জরুরি সর্ষা গাছে স্ত্রী ফুল আনার জন্য ফসফরাস সারটা বেশি জরুরি যে সারের ভিতরে ফসফরাস আছে তা কিন্তু গাছগুলিতে স্ত্রী ফুল আনতে সক্ষম হয় যেমন রয়েছে অন্যতম সার রয়েছে আইপিএলের ষোলো 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 রাসায়নিক সার আমরা এই সার অধিকাংশ চাষিরা ব্যবহার করি না অনেকে ব্যবহার করি অনেকে দাম কম বলে ব্যবহার করি না এই সার বর্তমানে ছাব্বিশ থেকে সাতাশ টাকা দরে কেজি দরে বাজারে বিক্রি হচ্ছে এখন আবার আঠাশ থেকে উনত্রিশ বা তিরিশ টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন এই সার এই সারের ভিতরে ষোলো পার্সেন্ট নাইট্রোজেন ষোলো পার্সেন্ট ফসফেট ষোলো পার্সেন্ট পটাশ এবং সেই সঙ্গে সঙ্গে পাঁচ পার্সেন্ট অতিরিক্ত হারে পিটি ও ফাইভ মানে ফসফরাস আছে যা গাছগুলির গিটে গিটে স্ত্রী ফুল আনতে সক্ষম হয় যা আমি আমার শর্ষের জমিতে ব্যবহার করে দেখেছি তবে কখনো স্প্রে করতে হবে সরি কখন ছড়াতে হবে গাছের বয়স যখন পঁচিশ অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ দিন হবে তখনই সরিয়ে দিতে হবে ছড়িয়ে দিলে আপনি যে দশ দিনের ব্যবধান পাবেন তার ভিতরে আপনার গাছে দেখতে পাবেন চল্লিশ একচল্লিশ দিন বয়স হলেই গাছগুলির গিটে গিটে স্ত্রী ফুল আসা শুরু হচ্ছে তাই শর্ষে গাছের স্ত্রী ফুল আনার জন্য কোন সার যথেষ্ট জরুরি সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্য চাষির দেখার সুযোগ করে দেবেন